ফাইনালি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে এলো খুশির খবর। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেই জিনিসটার অপেক্ষা এতদিন ধরে ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থকরা করে বেড়াচ্ছিল, সেইটা কিন্তু অবশেষে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, ফাইনালি কিন্তু ইমামির তরফ থেকে ড্রাফট এগ্রিমেন্ট পাঠানো হলো ইস্ট বেঙ্গল ক্লাবে। আরও বেশ কিছুদিন আগেই আসার কথা ছিল, তবে সেটা নিয়ে ডিলে হচ্ছিল, সেই নিয়ে চিন্তায় ছিলেন সমস্ত সমর্থকরা। তবে একদমই ভালো খবর এবং এই মুহূর্তের ব্রেকিং আপডেট, একটু আগেই কিন্তু ইমামির তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে ড্রাফট এগ্রিমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 25 মে ঘোষণা করেছিলেন যে ইস্টবেঙ্গলের পরবর্তী সিজনের ইনভেস্টর হচ্ছে ইমামি গোষ্ঠী। তারপর থেকে অনেক দিনই কেটে গেছে, সেই নিয়েই চিন্তায় ছিলেন সমস্ত সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাবের। তবে এই মুহূর্তে এটা ভালো খবর বলাই যায় যে ড্রাফট এগ্রিমেন্ট ক্লাবে পৌঁছে গেছে। এই ব্রেকিং আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করতাম। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।